আজকের ভিডিওটা তাদের জন্য যারা একটুতেই খুব রেগে যাও, আর রেগে গেলে নিজেকে কোনোভাবেই কন্ট্রোলে রাখতে পারো না। সামনের মানুষকে আজেবাজে কথা বলে দাও, যেগুলোর প্রায় সব ক্ষেত্রেই তোমার মনের কথা থাকে না, কারণ মাথা ঠান্ডা হলেই তুমি বুঝতে পারো যে তুমি ভুল করেছো। তুমি হয়তো সেভাবে বলতে চাওনি, কিন্তু রাগের মুহূর্তটা নিজেকে কন্ট্রোল করতে পারোনি। তখন শুরু হয় গিলটি ফিলিং, যেটা তোমাকে আরও বেশি কষ্ট দেয়। তোমারও যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো, আশা করি তোমরা একটা ভালো সলিউশন পেয়ে যাবে। দেখো, রাগ বা অ্যাঙ্গার জিনিসটা আমাদের মধ্যেকার একটা ন্যাচারাল ব্যাপার। এটা কারো মধ্যে আছে, কারো মধ্যে নেই, এরকম কিন্তু নয়। প্রবলেমটা হলো অপর দিক থেকে হওয়া কোনো সিচুয়েশান বা কথা, কিংবা নিজের মাইন্ডের মধ্যেই ক্রিয়েট হওয়া কোনো থিঙ্কিং কারো ক্ষেত্রে একটু বেশি এফেক্ট করে, আর তার ফলে যে এনার্জি ক্রিয়েট হয় সেটাকে সে রিয়্যাক্ট করার মাধ্যমে বের করে দেয়। আর অপরদিকে আর একজন, যাকে আমরা ঠান্ডা মাথার মানুষ হিসাবে জানি, তারও কিন্তু অনেক সিচুয়েশনেই খারাপ লাগে, কিন্তু সে সেই সময় দুটো কাজ করে। নাম্বার ওয়ান, যেগুলো তার জন্য অতটা ইম্পর্টেন্ট ব্যাপার নয় সে সেইগুলোকে ইগনোর করে দেয়, যেটা ঠান্ডা মাথার মানুষদের একটা বড় গুণ। আর দ্বিতীয় যে কাজটা তারা করে সেটা হলো, যে সিচুয়েশনগুলোকে তারা ইগনোর করতে পারে না সেই সিচুয়েশনগুলোর ফলে তৈরি হওয়া এনার্জিকে তারা অন্যদিকে চ্যানেলাইজ করে দেয়। কারণ আমরা যখন রেগে যাই তখন আমাদের মধ্যে প্রচুর এনার্জি ক্রিয়েট হয়, আর সে সময় আমরা যদি সেই এনার্জিকে নিজের ইম্প্রুভমেন্ট হবে এমন কোনো কাজে চ্যানেলাইজ করে দিতে পারি, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য শাপে বর হবে। যে জিনিসটা অন্য কাউকে কিছু বাজে কথা বলে তার সঙ্গে সম্পর্ক নষ্ট করে দিতে পারতো, সেটাই তোমার নিজেকে ইম্প্রুভমেন্ট করার কাজে লাগবে। এটা তো বুঝলাম যে যারা ঠান্ডা মাথার মানুষ তাদের যখন কোনো কিছু খারাপ লাগে তারা নিজের রাগকে কন্ট্রোল করার জন্য হয় ব্যাপারটাকে ইগনোর করে যায়, আর না হলে সেই রাগের কারণে তৈরি হওয়া এনার্জিটাকে নিজের ইম্প্রুভমেন্টের কাজেই লাগিয়ে দেয়। কিন্তু যারা নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না তাদের কাছে কিন্তু হঠাৎ করে এই কাজগুলো করা একটু হলেও মুশকিল ব্যাপার। তাই এগুলো অ্যাপ্লাই করার আগে আর একটু ডিপে গিয়ে আমাদের রেগে যাওয়ার আসল কারণটা খুঁজে বের করতে হবে। সাইকোলজি ডিপে গিয়ে আমরা যদি চিন্তা করি তাহলে আমরা দেখতে পাবো ওপর ওপর যে কারণের জন্যই আমাদের রাগ আসুক না কেন, সাবকনসিয়াস লেভেলে রাগ তৈরি হওয়ার পেছনে মাত্র দুটো কারণ। নাম্বার ওয়ান ভয়, নাম্বার টু দুঃখ বা খারাপ লাগা। এর মধ্যে দুঃখ বা খারাপ লাগা পাস্টে হওয়া কোনো ঘটনা বা ফেলিওরের সঙ্গে সম্পর্কিত, আর ভয় ফিউচারের কথা ভেবে তৈরি হওয়া ইনসিকিউরিটিসগুলোর সঙ্গে সম্পর্কিত। যত বেশি তুমি নিজের ভয় আর খারাপ লাগা এই দুটো জিনিসকে নিজের সাবকনসিয়াস লেভেলে ভেতর ভেতর জমিয়ে রেখে দেবে, তত বেশি চান্স থাকবে কনসিয়াস লেভেলে সেটা রাগ আকারে বাইরে বেরিয়ে আসার। তো রিয়্যাক্ট করার অভ্যাসকে কন্ট্রোল করার আগে সবার প্রথম এটা খুঁজে বের করো যে কোন কোন কারণের জন্য তোমার ডিপ সাবকনসিয়াস লেভেলে খারাপ লাগা এবং ভয় জমা হয়ে রয়েছে। একদিন সময় করে বসে পাস্টের কিছু খারাপ লাগাগুলোকে লেখো, আর ফিউচারের কথা চিন্তা করে তৈরি হওয়া ভয় আর ইনসিকিউরিটিসগুলোকে লেখো। এবার যতগুলো খারাপ লাগা আর ভয়ের কারণ লিখলে বোঝার চেষ্টা করো তার মধ্যে কোন কোন পয়েন্টগুলো বারবার তোমার রাগকে ট্রিগার করে দেয়। এক্সাম্পল দিয়ে বলছি, ধরো তোমার পাস্টে কোনো সম্পর্কে তোমার পার্টনার তোমাকে ঠকিয়েছিল, আর সেই নিয়ে তোমার মনে একটা খারাপ লাগা জমা হয়ে রয়েছে। এবার খেয়াল করে দেখবে তুমি যদি এখন যে সম্পর্কে আছো সেখানে কোনো কারণে অতীতে তোমার পার্টনার যেরকম বিহেভিয়ার করতো তার সঙ্গে বর্তমান পার্টনারের একটুও মিল পেয়ে যাও, তোমার মধ্যে ভবিষ্যৎকে নিয়ে ইনসিকিউরিটিস ট্রিগার হয়ে যায়, আর সেটা বেশিরভাগ ক্ষেত্রেই রাগ আকারে বাইরে বেরিয়ে আসে। এরকম কিছু কমন প্যাটার্ন তুমি তোমার পয়েন্টগুলো থেকে খুঁজে পেয়ে যাবে। এবার রিয়্যাক্ট করাকে কন্ট্রোল করার বদলে এই ভয় আর খারাপ লাগাগুলোকে একে একে ধরে ধরে সলভ করতে চেষ্টা করো। যেটা সলভ করা সম্ভব সেটাকে সলভ করে নাও, আর যেটা সম্ভব নয় সেটাকে ইগনোর করার চেষ্টা করো। কারণ আমরা যখন একবার রেগে যাই তখন কিন্তু ব্যাপারটা কন্ট্রোল করা খুব মুশকিল। রাগকে কন্ট্রোল করার জন্য তার কারণকে কন্ট্রোল করতে হবে, আর কারণকে যদি কন্ট্রোল করতে শিখে যাওয়া যায় তাহলে ফলাফল এমনিই কন্ট্রোল হয়ে যাবে। তাই একটু নিজের ওপর হোমওয়ার্ক করো, আর আধ ঘন্টা টাইম নিয়ে বসে নিজের খারাপ লাগা আর ভয়ের কারণগুলো লিখে ফেলো। তোমাদের মধ্যে কে কে এই জিনিসটা আগে অ্যাপ্লাই করেছো কমেন্ট করে জানিও, আর কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানিও। যে কমেন্টে বেশি লাইক আসবে আমি এক সপ্তাহের মধ্যে সেই টপিকে একটা ভিডিও বানাবো। তো কমেন্ট করো তোমার পছন্দের টপিক, আর অন্যের কমেন্ট করা টপিক পছন্দ হলে সেটাতে লাইক দাও। সাকসেস উইন্ডোতে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও, আর এন্ড স্ক্রিনে যে ভিডিওটা আসছে সেটা আমার সেকেন্ড চ্যানেলের ভিডিও, ওখানেও তোমরা ছোটো ছোটো পাওয়ারফুল মোটিভেশান দেখতে পাবে। তাই আমার সেকেন্ড চ্যানেল নীলাদ্রি ঘোষ মোটিভেশানকেও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।